বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে রয়েছি আমি সায়ন শাহ। এই ভিডিওতে আমি আলোচনা করব, আপনারা যদি রেশন কার্ডের জন্য ডিজিটাল রেশন কার্ড, এই ডিজিটাল রেশন কার্ডের জন্য নতুনভাবে যদি আবেদন করে থাকেন, যদি অ্যাপ্লিকেশন করে থাকেন, ফর্ম ফিল আপ করে থাকেন, তো আপনাদের রেশন কার্ডের স্ট্যাটাস আপনারা কীভাবে চেক করবেন। ওয়েস্ট বেঙ্গল পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম www.gov.in এই ওয়েবসাইট থেকে কীভাবে আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন, আপনাদের রেশন কার্ডের নেম কীভাবে সার্চ করবেন, ঠিক আছে, পুরো ডিটেলস আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখিয়ে দেবো। আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও গ্লোব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটি ক্লিক করবেন এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। www.gov.in এই ওয়েবসাইটের যে এই ওয়েবসাইটটি আপনারা ওপেন করার পরে এখানে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এই অপশনে আপনারা ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পরে এখান থেকে যে ফিচার্স অপশনটি রয়েছে এই ফিচার্স অপশনে আপনাদের ক্লিক করতে হবে। ফিচার্স অপশনে ক্লিক করার পরে এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে নামবেন। নিচের দিকে রিপোর্টস অন এনএবিএসের মধ্যে যে অপশনগুলো রয়েছে এখানে একটি অপশন রয়েছে সার্চ রেশন কার্ডের ডিটেলস, এখান থেকে আপনার রেশন কার্ডের ডিটেলস আপনারা চেক করতে পারবেন। এরপরে রয়েছে চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই অপশনে আপনাদের ক্লিক করতে হবে। চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনাদের ব্লক বা মিউনিসিপ্যালিটি, আপনারা যদি গ্রামাঞ্চলের হয়ে থাকেন তাহলে আপনাদের ব্লক সিলেক্ট করতে হবে, আর যদি আপনাদের মিউনিসিপ্যাল এরিয়ার মধ্যে শহরাঞ্চলে হয়ে থাকেন তো আপনাদের মিউনিসিপ্যালিটির নাম সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে এন্টার লাস্ট 8 ডিজিট অফ অ্যাপ্লিকেশন নাম্বার, এখানে একটি অ্যাপ্লিকেশন নাম্বার আপনারা যখন অ্যাপ্লিকেশন করেছিলেন সেখানে যে একটি স্লিপ দেওয়া হয়েছিল আপনাদের, সেই স্লিপের মধ্যে যে নাম্বার 16 ডিজিটের একটি নাম্বার রয়েছে সেই 16 ডিজিটের নাম্বারের শেষের 8 ডিজিট এই নাম্বার আপনাদের এখানে এন্টার করতে হবে, অথবা আপনারা ফুল 16 ডিজিটের যে নাম্বার রয়েছে সেই ফুল 16 ডিজিট নাম্বার নিচে দিয়ে এই যে এই ঘরের মধ্যে দিয়ে আপনারা অ্যাপ্লিকেশন আপনাদের রেশন কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে চেক করবেন। বন্ধুরা, এখান থেকে আমি সিলেক্ট ডিস্ট্রিক্ট, আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এখান থেকে। এরপরে আপনাদের যে মিউনিসিপ্যালিটি রয়েছে বা ব্লক রয়েছে সেই ব্লক সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে প্রথম যে 8 ডিজিট নাম্বার রয়েছে সেটা অটোমেটিক চলে আসবে, শেষের যে 8 ডিজিট নাম্বার রয়েছে সেটা আপনাদের এখানে এন্টার করতে হবে। তো আমি শেষ 8 ডিজিট নাম্বার একটি নাম্বার এন্টার করে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা পুরো ডিটেলস চেক করবেন। বন্ধুরা, আমি একটা নাম্বারে এন্টার করেছি এবং নাম্বারটি এন্টার করার পরে এখানে সার্চে ক্লিক করতে হবে। তো এখানে সার্চ করার পরে এখানে যে স্ট্যাটাস দেখাচ্ছে সেটি হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন ইজ আন্ডার প্রসেস, প্লিজ ভিজিট লেটার ফর মোর আপডেটস। অর্থাৎ এখানে অনলাইন অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশন করা হয়েছে সেটা আন্ডার প্রসেসিংয়ে রয়েছে, যখন এটা প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে তখন এর আপডেট এখান থেকে চেক করা যাবে। তো বন্ধুরা, এইভাবেই আপনারা আপনাদের পুরো ডিটেলস অ্যাপ্লিকেশন যদি করে থাকেন নতুনভাবে রেশন কার্ডের জন্য, তাহলে আপনাদের রেশন কার্ড তৈরি হয়েছে কি না বা কতদূর পুরো ডিটেলস আপনারা চেক করতে পারবেন এই ওয়েবসাইটের এইভাবে। তো আমি পুরো স্টেপ আপনাদের দেখিয়ে দিলাম, যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের সামান্য উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং গ্লোব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, উইশ ইউ অল দি বেস্ট, টেক কেয়ার।